গত চব্বিশে মে রাতে আগরতলা রেল স্টেশন থেকে পিস্তল সহ এক যুবক এবং এক যুবতীকে গ্রেপ্তার করে জিআরপি থানার পুলিশ ধৃতদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হলে পিস্তল উদ্ধার কাণ্ডে আরও এক যুবতী যুক্ত থাকার লিঙ্ক খুঁজে পায় পুলিশ সেই মতো জিআরপি থানার পুলিশ শুক্রবার রাতে খোয়াই জেলার কল্যাণপুর থানার পুলিশের সহযোগিতায় কল্যাণপুর এলাকা থেকেই এক যুবতীকে গ্রেফতার করে ধৃত অভিযুক্ত যুবতীর নাম রেম দেবী দেববর্মা বয়স আনুমানিক কুড়ি বছর তাকে শুক্রবারই কল্যাণপুর থেকে জিআরপি থানায় নিয়ে আসা হয় শনিবার ধৃত অভিযুক্ত যুবতীকে তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয় শনিবার আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার ওসি তাপস দাস এই সংবাদ জানান অ্যাকচুয়ালি গত চব্বিশ তারিখ আমাদের আগরতলা জিআরপি থানাতে যে একটা অস্ত্র নিয়ে যে ধরা পড়েছিল এবং এটা আমাদের থানাতে একটা মামলা হয়েছিল তো এই মামলাতে যদিও ওই যেদিন মামলা হয়েছিল আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম তো তাদেরই যুগ সঙ্গে এবং যে ডিউরিং ইনভেস্টিগেশন এখন পর্যন্ত আরেকজনের লিঙ্ক আমরা পেয়েছি এবং ওনাকে আমরা ওই কেসে অ্যারেস্ট করেছি যার নাম রেমরেমি দেব বর্মা ওনার বাড়ি কল্যাণপুর কোয়াইট খোয়াই ডিস্ট্রিক্ট আমাদের ত্রিপুরাতেই তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ রিমান্ডে তিন দিনের পুলিশ রিমান্ডে প্রসঙ্গত উল্লেখ্য যে গত চব্বিশে মে রাতে পিস্তল উদ্ধার কাণ্ডে ধৃত দুই অভিযুক্তরা হল করণ দেববর্মা এবং প্রিয়া দেববর্মা এই দুই অভিযুক্তের বাড়িও কল্যাণপুর থানা এলাকায় গত চব্বিশে মে রাতে জনশতাব্দী এক্সপ্রেসে চেপে ধর্মনগর থেকে আগরতলা রেল স্টেশনের নামে করণ এবং প্রিয়া গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাদের তল্লাশি চালায় তল্লাশি পুলিশ তাদের কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল এবং দুটি খালি ম্যাগাজিন উদ্ধার করে এদিন জিআরপি থানার ওসি তাপস দাস জানান তারা পিস্তলটি কোথা থেকে এনেছে সে বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে এখনই বিস্তারিত কোনো কিছু জানাতে চাইছে না পুলিশ ব্যুরো রিপোর্ট আর ই নিউজ